মাদ্রিদ স্পেন মাস্টার্স ওপেনে ফাইনালে হার পিভি সিন্ধুর। চলতি বছরের প্রথম খেতাব জয়টা অধরা থেকে গেল সিন্ধুর কাছে, হতাশ সিন্ধু। মাদ্রিদ স্পেন মাস্টার্স ওপেন ফাইনালে হার পিভি সিন্ধুর। চলতি বছরের প্রথম খেতাব জয়টাও অধরা থেকে গেল অলিম্পিকে দুবারের পদকজয়ী পিভি সিন্ধুর কাছে। ইন্দোনেশিয়ার গেগ্রোরিয়া তঞ্জুং এর কাছে ফাইনালে স্টেট গেমে হারলেন সিন্ধু। বিপক্ষে ইন্দোনেশিয়ার গেগ্রোরিয়ার তঞ্জুং এর বিরুদ্ধে এক প্রকার আত্মসমর্পণ করলেন ভারতের ব্যাডমিন্টন তারকা। মাত্র 29 মিনিটে বিশ্ব র্যাঙ্কিংয়ে 12 নম্বরে তঞ্জুং এর কাছে 8-21 ব্যবধানে হারলেন পিভি সিন্ধু। গত বছর অগস্টে কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পর চলতি বছরে এই প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় মাদ্রিদ স্পেন মাস্টার্সে ওপেন ফাইনালে উঠেছিলেন তিনি। মনে করা হয়েছিল মাদ্রিদ মাস্টার ওপেন ফাইনালে আবার স্বমহিমায় দেখা যাবে সিন্ধুকে, কিন্তু অধরা থেকে গেল চলতি বছরের প্রথম খেতাবটা। ফাইনালে ইন্দোনেশিয়া তঞ্জুং এ হেরে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হলো পিভি সিন্ধুকে। কলকাতা টিভি।